টানা পঞ্চম সপ্তাহের মতো নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইসরায়েলি। দেশটির বিচার বিভাগ সংক্রান্ত আইনগুলোতে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। তার উক্তেই দেশটিতে চলছে এই নজরবিহীন বিক্ষোভ। আল জাজিরার খবরে বলা হয়, শনিবার তেল আবিব শহরে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির পতাকা হাতে নিয়ে নেতানিয়াহুর বিচারমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। দোফ লেভেনকিক নামে 48 বছর বয়সী ইসরায়েলি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি শনিবার রাতে এখানে প্রতিবাদ জানাতে এসেছি ইসরায়েলের গণতন্ত্র থেকে একনায়কতন্ত্র রুখে দিতে। হাদার সিগাল নামে আরেক ইসরায়েলি বলেন, তারা আমাদের বিচার ব্যবস্থাকে ছিন্ন ভিন্ন করতে চায়, তারা ইসরায়েলি গণতন্ত্রকে তছনছ করতে চায়, তাই আমরা প্রতি সপ্তাহে যে কোনো আবহাওয়ায় ইসরায়েলি গণতন্ত্রকে রক্ষা করতে প্রতিবাদ করছি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উগ্র ডানপন্থীদের সমর্থন নিয়ে ষষ্ঠবারের মতো ইসরায়েলের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়া নেতানিয়াহু বিচার বিভাগের এমন কিছু সংস্কার করার পরিকল্পনা করেছেন, যার ফলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে বলে মন্তব্য বিরোধীদের। সমালোচকরা এ পরিবর্তনের উদ্যোগকে অভ্যুত্থান ক্ষমতার পটপরিবর্তন ইত্যাদি নানা শব্দে আখ্যায়িত করেছেন। অনেকে বলেছেন, নেতানিয়াহু নিজেই ইসরায়েলের গণতন্ত্রের জন্য এক মূর্তিমান বিপদ।